বুধবার বিকেল নাগাদ অবৈধ গাঁজা চাষ কাটল নয়ারহাট ক্যাম্পের পুলিশ। ঘটনাটি মাথাভাঙা 1 নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায়। নয়ারহাট ক্যাম্পের পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে এদিন বিকেল বেলা পানিগ্রাম এলাকায় প্রায় 3 বিঘা জমির গাঁজা চাষ কাটা হয়েছে। এরকম অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে পুলিশ সূত্রে খবর। প্রত্যেক বছরের ন্যায় এবছরও গাঁজা চাষ নষ্ট করতে অভিযানে নেমেছে পুলিশ বলে নয়ারহাট ক্যাম্পের পুলিশ সূত্রে খবর। এরকম অভিযানকে সাধুবাদ জানিয়েছেন নয়ারহাট বুদ্ধিজীবী মহল। আপনারা দেখছেন বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। ভর্তি চলছে, ভর্তি চলছে কবিগুরু একাডেমি। নতুন শিক্ষাবর্ষে 2023 ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নতুন শিক্ষাবর্ষের নতুন আঙ্গিকে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশের একমাত্র নির্ভরযোগ্য স্থান কবিগুরু একাডেমি। আমাদের অঙ্গীকার শিক্ষার্থীর পূর্ণ শিক্ষণ বিষয়। এখানে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, কম্পিউটার, অঙ্কন, শারীরশিক্ষা বিষয়ও যত্ন সহকারে শেখানো হয়। আগ্রহী অভিভাবক ও অভিভাবিকাদের শীঘ্রই যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের স্থান গোসাইঘাট কবিগুরু একাডেমি বিএড কলেজের সন্নিকটে। ধন্যবাদ। ভর্তি চলছে, ভর্তি চলছে কবিগুরু একাডেমি। নতুন শিক্ষাবর্ষে 2023 ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নতুন শিক্ষাবর্ষে নতুন অঙ্গীকে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশের একমাত্র নির্ভরযোগ্য স্থান কবিগুরু একাডেমি। আমাদের অঙ্গীকার শিক্ষার্থীর পূর্ণ শিক্ষণ বিষয়। এখানে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, অঙ্কন, কম্পিউটার, শারীরশিক্ষা বিষয়ও যত্ন সহকারে শেখানো হয়। আগ্রহী অভিভাবক অভিভাবিকাদের শীঘ্রই যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। আমাদের যোগাযোগের স্থান গোসাইঘাট কবিগুরু একাডেমি বিএড কলেজের সন্নিকটে। ধন্যবাদ।